তো গাইস দেখতে পাচ্ছেন অন্ধকারের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি শশা কিনতে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করছি। জীবনেও আলো নেই, রাস্তায়ও আলো নেই, যাই হোক একটা শুভ বুদ্ধির জন্য আমরা হঠাৎ করে শশা কিনতে বেরিয়ে পড়েছি। মানে কাজবাজ করার লোকই নেই, আমরাই শুধু বেরোচ্ছি, যাচ্ছি আসছি, জন্মদিন হচ্ছে, একরকমের হচ্ছে। আমার ভাই এনার্জি ছিল না একদমই, হঠাৎ করে এক শুভ বুদ্ধি এসে আমাকে এনার্জি দিল, তো তার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি। কেক নেবো, শশা নেবো, টমেটো অলরেডি নিয়ে সাপ্লাই করা হয়ে গেছে, বেলুন পত্র বুঝে নিয়েছি আমরা, তো চলো বাকিটা দেখতে থাকো। আমরা কেক ফেক নিয়ে বেরিয়ে পড়েছি, অনেকগুলো কেক, একটা বড় কেক, সাথে আরো দুটো ছোট কেক। এবার এই দুটো নিয়ে আর বিক্রম একটু অন্যটা বলো সাইকেলে যাওয়া যায় নাকি সেটাই দেখার, চলো দেখতে থাকো। একদম হ্যালো, আরে ফাটাবি বেলুন, লুকিয়ে গেছি পাবি না, নে তো নে তো, ওর কাছে কেড়ে নে। আমাদের এতগুলো স্প্রে নিয়ে কোথায় গেল? একটা প্লেটে তো ঢুকতে হবে, ভয় পাচ্ছিস কেন? ক্লোজ শট মার, ক্লোজ শট মার, আকাশ পাল, চলো চলো চলো, ক্যামেরাম্যান রেডি, ওই পারে গেছে মনে হচ্ছে, না ওই দিকে ওই যে পালাচ্ছে, কি রে তোর সামনে উঁচু হয়ে আছে কেন, খুশি কবর নাকি? নিয়ে যা লুকিয়ে নিয়ে যা, বল চচ্চর হচ্ছে, নে নে আরে দাদা তোমার আলু নাকি?
মা আলুর দমটা বেশ ভালো দেখছেন মা মাসিদের আরে কই রে আচ্ছা এই তো নিকো পার্কের মতো কেস ভালোবাসা ঠিক আছে চলে দেখ বিক্রমের চুল আজকে চুল কেটেছে আলু দিয়েছিল দেখতে পাচ্ছেন গোপাল ভাড় দেখছেন ইনি সালা বুড়িটাও গোপালের মতনই বানাও হাতে উঠছে না থালাটা বসিয়ে দে কি ধরনের জন্মদিনের গিফট এটা আচ্ছা 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 মিস্টেক মিস্টেক তোমার তো বলা যায় না হাড়ি গড়াই গামলা খুন্তি সবই দিয়ে দাও সব দিয়ে দেয় গামলারা বসিয়েছে হ্যাঁ ব্যাস চলে যায় ভাই ইন্ডিকেটার যাতে পড়ে যায় জলটা বুঝলি মানুষ কত এত মাংস খায় কোনদিনও এত মাংস কেউ নেয় রিয়াকশন দেখ বিক্রমে এত মাংস রাক্ষস এর পাতাও নেই এ তুই না ডায়েট করছিস অল রাইট গাইস তো এইটা ছিল আমার 2023 ফার্স্ট ভিডিও তো কেমন লাগলো অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাও একটু চেঞ্জ আনার চেষ্টা করেছি আর সেরকমভাবে ব্লগের প্রিপারেশান নিয়েও ঠিকমতো তুলতে পারি তার জন্য খুবই দুঃখিত আমি বাট যেটুকানি পেরেছি চেষ্টা করেছি সিনেমাটোগ্রাফির মাধ্যমে তোমাদের সামনে একটু অন্যরকমভাবে তুলে ধরা তো কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও এরপরও আমি ঠিক এইরকমই একটা ভিডিও আনার চেষ্টা করছি খুবই তাড়াতাড়ি সিনেমাটোগ্রাফির ওপরে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করার কথা নতুন করে বলতে হবে না একশোর খুব কাছে আছি তো হিট দ্য বেল আইকন অ্যান্ড প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অলসো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস আর এইরকমই ফাটাফাটি লেভেলের অন্য ধরনের ব্লগ আসতে চলেছে তো এইরকম কিন্তু ব্লগিং চ্যানেল তুমি খুব একটা খুঁজে পাবে না তো আজকের মতো বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমার মোবাইল স্ক্রিনে